এখন আমরা দেখব যে কিভাবে দুটো প্লেনের মধ্যকার অ্যাঙ্গেলটা বের করা যায় ধরে নাও যে এইটা একটা প্লেন এইটা আর একটা প্লেন তাহলে এই দুইটা প্লেনের মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হচ্ছে সেই অ্যাঙ্গেলটা হলো থেটা ওই থেটাটাই আমরা বের করা শিখবো দুইটা প্লেনের মাঝখানের অ্যাঙ্গেল বের করা কোনো ডিফিকাল্ট ব্যাপার না আমরা সিম্পলি দুইটা প্লেনের নর্মাল দুটার মাঝখানের অ্যাঙ্গেলটা বের করতে পারলেই প্লেনের মাঝখানের অ্যাঙ্গেলটাও বের হয়ে যাবে ধরে নাও এই প্লেনটার নর্মালটা হলো এন ওয়ান আর এই প্লেনটার নর্মালটা হলো এন টু তাহলে আমি যদি এনি হাউ এই এন ওয়ান আর এন এর মধ্যবর্তী অ্যাঙ্গেল বের করে ফেলতে পারি সেটা যদি থেটা হয় তাহলে এই দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেলও ওই থেটাই হবে সো সেটার জন্য আমাদের প্রথমে যে কাজটা করতে হবে প্লেনের ইকুয়েশান থেকে আগে নর্মালগুলো বের করে নিতে হবে এই ইকুয়েশন থেকে আমি নর্মালটা বের করবো কীভাবে খুবই সিম্পল বিষয় এক্স ওয়াই জেড এর কোয়েফিসিয়েন্টগুলো ভার্টিক্যালি লিখে দিলে আমি নর্মালটা পেয়ে যাবো এটা হচ্ছে আমার এন ওয়ান একইভাবে এইখানে এক্স ওয়াই এবং জেড এর কোয়েফিশিয়েন্টগুলো ভার্টিক্যালি লিখে দিলেই আমি এই প্লেনটার নর্মালটা পেয়ে যাব তাহলে আমি এন ওয়ান পেয়েছি এবং এন টু পেয়েছি এন ওয়ানকে তুমি একটা কাজ করতে পারো যে এইটাকে তুমি এইভাবে লিখতে পারো টুটা কমন নিলে ওয়ান 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 তাহলে আমরা এন ওয়ানকে টু 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 না লিখে এন ওয়ানকে আমরা তখন ওয়ান 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 এটাও লিখতে পারি ডাজন্ট ম্যাটার তুমি যদি এন ওয়ানের জায়গায় টু 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 বসাও বসিয়ে অঙ্কটা করো তোমার যে অ্যান্সার আসবে এন ওয়ানের জায়গায় ওয়ান 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 বসিয়ে যে অঙ্কটা করবে অ্যান্সারটা সেম আসবে সো সব থেকে সিম্পলিফাইড শেপটা নেওয়া আমার জন্য বেটার এখান থেকে আমরা যে কাজটা করবো সেটা হলো থেটা বের করার জন্য আমি এ ডট বি এর ফর্মুলাটি ইউজ করব এ ডট বি ইকোয়াল টু কী ছিল এব বি কস থেটা তাহলে এন ওয়ান ডট এন টু ইকুয়ালস টু কী হবে এন ওয়ানের যে ম্যাগনিটিউড ইনটু এন টু এর যে ম্যাগনিটিউড ইন টু এন ওয়ান কত ওয়ান 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 ডট এন টু কত ফাইভ জিরো মাইনাস ইকুয়াল টু এন এর ম্যাগনিটিউড কত রুট ওভার ওয়ান স্কোয়ার প্লাস এর কত রুট ওভার ফাইভ স্কোয়ার প্লাস জিরো ইন্টু কস থেটা তাহলে এখান থেকে আমরা কী পাই ডট প্রোডাক্টটা যদি করি ওয়ান ইন্টু ফাইভ ফাইভ প্লাস ওয়ান ইন্টু জিরো জিরো প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু মাইনাস এখানে চলে আসে ফাইভ স্কোয়ার প্লাস মানে রুট ওভার টোয়েন্টি থেটা তাহলে পরের লাইনটা আমরা লিখতে পারি কি ফাইভ মাইনাস অর্থাৎ থ্রি টু টোয়েন্টি নাইন কস থেটা তাহলে কস থেটার ভ্যালু কত আসে থ্রি ডিভাইডেড বাই রুট থ্রি ইন্টু রুট টোয়েন্টি নাইন এটা এটা কেটে দিলে রুট থ্রি এখান থেকে আমরা লিখতে পারি থেটা ইকালস টু কজ ইনভার্স রুট থ্রি ডিভাইডেড বাই রুট টোয়েন্টি নাইন সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ডিগ্রি এটাই আমাদের অ্যান্সার অর্থাৎ যখনই দুটা প্লেনের মধ্যকার অ্যাঙ্গেল বের করতে বলবে তোমাদের কোনো ভয় পাওয়া যাবে না খুবই সিম্পল ব্যাপার তোমরা সিম্পলি কি করবে প্রত্যেকটা প্লেনের নর্মাল বের করে নিবে এরপর তাদের মধ্যকার যে অ্যাঙ্গেলটা বের করবে ওটাই হবে দুইটা প্লেনের মধ্যবর্তী অ্যাঙ্গেল যেমন এই এক্সাম্পলের ক্ষেত্রে আমাদের এই প্লেন এবং এই প্লেনের মাঝখানে অ্যাঙ্গেলটা হলো সেভেন্টি ওয়ান পয়েন্ট টু ডিগ্রি